আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। স্যার, প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। ইমরান হোসেন স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি নরসিংদী থেকে, বেলাবর্তনা। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার সমস্যা দুইটি, একটি হলো কোমরে আর একটি হলো গাড়ে। গাড়ে দুই পাশে হাড় বেড়ে গেছে, দুই পাশে কিছু, আর কোমরে একটু সমস্যা আছে, সমস্যা নিয়ে আসছে। আচ্ছা, আপনি কতদিন যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন? সমস্যাটা আজকে প্রায় 3 বছর যাবত। গত 3 বছর যাবত এই সমস্যাটা আপনি ভুগছেন। আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডক্টর সফিউল্লাহ বাদন স্যারকে দিয়েছি। আচ্ছা, আজকে কতদিন যাবত আপনি এখানে ভর্তি আছেন? আমি আজকে 1 সপ্তাহ। গত 1 সপ্তাহ যাবত আপনি এখানে ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, আপনি যে এই ট্রিটমেন্টটা করেছেন বর্তমানে আপনার কি অবস্থা? বর্তমানে আমার আগে থেকে অনেক মোটামুটি অবস্থা ভালো। আমার আজকে 3 বছর যাবত মানে পিঠে 24 ঘন্টা কন্টিনিউ ব্যথা থাকতো, এখন আজকে 7 দিন যাবত চিকিৎসা আমি করতেছি। 7 দিনে আমার মোটামুটি অনেকটুকু আপনি ইমপ্রুভ করেছে। আপনার যে আগে যে ধরনের আপনার কাজগুলো করতে আপনার সমস্যা হতো, দৈনন্দিন যে কাজগুলো, সেগুলো কি আপনার এখন কি মনে হচ্ছে যে আপনি একটু স্বাভাবিকভাবে আবার করতে পারছেন? হ্যাঁ, অনেক মোটামুটি অনেক স্বাভাবিকভাবে এখন ব্যথাটাও অনেক কমের দিকে আছে। আচ্ছা, মানে এখন আমি অনেক ভালো লাগছে। ভালো লাগছে, আগে থেকে সুস্থ বোধ করছেন মাত্র 7 দিনই। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার কারণে এর আগে কি আপনি কোনো ধরনের ট্রিটমেন্ট কোথাও করেছিলেন? জি, আমি অনেক ডাক্তার দেখেছি। আমার গ্রামে অনেক ডাক্তার দেখেছি, তারপরে ঢাকা দেখেছি, অনেক ডাক্তার দেখেছি, তারা মেডিসিন লিখছে, অনেক মেডিসিন আমি খাইছি, কোনো উন্নতি পাইনি আমি। বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েছেন কিন্তু আপনি কোনো ইমপ্রুভমেন্ট পাননি, মানে আপনার কাঙ্ক্ষিত যে ধরনের আপনার উন্নতি আপনি আশা করেছিলেন সেটা আপনি কোনো কিছু পাননি। আচ্ছা, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি প্রথমে কিভাবে জানতে পেরেছিলেন? আমি আসলে অনেক দিন যাবত আমি নেট চালাই, কিছুদিন হলো আমি নেট স্যারের প্রোগ্রাম দেখছি, প্রোগ্রাম দেখে আমি নাম্বার আসছিল, নাম্বারে ফোন দিছি, পরে দেখছি যে না এগুলো ঠিক আছে, তারপর আমি ইউটিউবে দেখে এখানে আসছি। আচ্ছা, মানে আমরা এখন যেটা দেখতে পাই যে অনলাইনে বিভিন্ন ধরনের ভুয়া বিভিন্ন চিকিৎসক থাকেন, আবার অনেকে দেখা যায় ভুয়া বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করে নিয়ে আসেন, সেটার কারণে আপনি প্রথমে নিজে যাচাই বাছাই করেছেন। যাচাই বাছাই করার পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন না এখানে হয়তো আমি ট্রিটমেন্টটা পাবো, তারপরে এসে আপনি সরাসরি যোগাযোগ করেছেন এবং পরবর্তীতে আপনি ডিপিআরসি হসপিটালে আপনি ভর্তি হয়েছেন ডক্টর শফিউল্লাহ প্রধানের আন্ডারে। এবং ট্রিটমেন্টটা নেওয়ার পরবর্তীতে এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনি অনেকটুকু সুস্থ এবং ভালো বোধ করছেন। তো জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার ডাক্তার নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল টাইম টু টাইম, সেই সেবাগুলো কি তারা নিশ্চিত করেছে? আপনি কি পেয়েছেন সবকিছু? জি, ম্যানেজমেন্টগুলো খুব ভালো, তারা দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করে, এবং নার্স যারা আরও অন্য যারা আছে তারা ব্যবহার খুব ভালো এবং খুব দেখাশোনা করে, সব দিক দিয়ে খুব ভালো। আচ্ছা, আপনি এর আগে তো আপনি বলেছেন আপনি অনেক হসপিটালে গিয়েছেন, ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি জানতে চাই কেমন লেগেছে আপনার কাছে? পরিবেশ অনেক ভালো লেগেছে, আর অনেক হাসপাতাল আমি চিকিৎসা করছি হিসাবে এখানে অনেক ভালো, অনেক ভালো লেগেছে আপনার কাছে। তো একটা জিনিস জানতে চাইবো যে আপনি বলেছেন যে আপনি বেশ অনেক বছর যাবত আপনার এই সমস্যাটা আপনি ভুগছিলেন এবং বিভিন্ন জায়গায় আপনি ট্রিটমেন্টও করেছেন, আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মা বোন আছেন, অনেক ভাই আছেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন, বা অনেকে আছেন এর থেকেও অনেক বড় বড় ওনারা রোগে আক্রান্ত। তো সেই সকল ভাই বোনরা দেখা যাচ্ছে যে কোন ডক্টরের কাছে গেলে তাদের ভালো হবে বা কোথায় গেলে তারা ভালো হবে তারা সেটা বুঝতে পারেন না। অনেকে দেখা যায় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন। আমরা এমন অনেক ঘটনাও জানতে পারি যেগুলোর মাধ্যমে দেখা যায় ভুয়া চিকিৎসকের মাধ্যমে তারা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, এরকম ঘটনাও ঘটে, এই জন্য অনেকে ভয়ও পান। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? অবশ্যই, আমার আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো, এবং আমি এখানে আইসা যা দেখছি, অনেক রোগী দেখছি, এবং আমি নিজে থেকে জেনে উপকার পাইছি, সেই হিসাবে আমি বলবো এখানে চিকিৎসার মান অনেক ভালো, এবং যারা এই ধরনের সমস্যা আছে, মেরুদণ্ড সমস্যা, কোমরের সমস্যা, ঘাড়ের সমস্যা, পেটের সমস্যা, ব্যথা জাতীয় বা প্যারালাইসিস যে রোগীগুলো আছে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানে চিকিৎসা মান অনেক ভালো, এবং এখানে উন্নত মানের চিকিৎসা করা হয়,
ফিজিওথেরাপি, ইলেকট্রিক্যাল ভাবে প্র্যাকটিক্যাল ভাবে অনেক ভালো থেরাপি দেওয়া হয়, এবং ইনশাল্লাহ আশা করি এখানে চিকিৎসা করলে 100% সুস্থ হতে পারবো। কারণ আপনি নিজে এটা সেভাবে আপনি নিজে উপকৃত হয়েছেন, তাই আপনি চাচ্ছেন যে তারাও একবার অন্তত এসে দেখুক। আমি যারা এই লোকে যারা ভুগতেছে বা সমস্যাগুলো আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখানে আসা দেখতে পারেন। শরীফুল্লাহ স্যার অনেক ভালো ট্রিটমেন্ট করায় এবং টিপিএস হাসপাতাল অনেক ভালো, ওরার মানাবান গুণ খুব ভালো এবং তারার মানে চিকিৎসাটা খুব ভালো করে। আচ্ছা স্যার, হচ্ছে যে সবশেষে জানতে চাইবো আপনি ডিপিআরসি হসপিটাল থেকে যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন আপনার নিজস্ব মতামত? 100 থেকে এখানে 100% দেওয়া যায়, কিন্তু আমি স্যারে যতদিন বলছে আমি দিতে পারি না, তারপরে আমি যতদিন দিছি হিসাবে আমি 100 থেকে 100% দেওয়া যায় ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার দীর্ঘায়ু এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে ভালোভাবে চলতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।